হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টেক ম্যানেজ কলকাতা ইউটিউব চ্যানেল। আমি রাজেশ হালদার, ক্লাস টুয়েলভের কম্পিউটার সায়েন্স এবং মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টের নেটওয়ার্কিং চ্যাপ্টারের বিভিন্ন প্রকারের ট্রান্সমিশন মিডিয়াম নিয়ে গত ক্লাসে আলোচনা শুরু করেছিলাম। আমরা জানি তিন প্রকারের গাইডেড মিডিয়া হায়ার সেকেন্ডারি সিলেবাসে রয়েছে। লাস্ট ক্লাসে টুইস্টেড পেয়ার কেবল নিয়ে আলোচনা করেছিলাম, আজ কোএক্সিয়াল কেবল নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। সবার প্রথমে আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। কোয়েক্সিয়াল কেবল কয়েকটি স্তরে গঠিত। এর কেন্দ্রস্থলে অনমনীয় তামার তার থাকে, যার মধ্য দিয়ে বৈদ্যুতিক সংকেত প্রবাহিত হয়। এই তামার তারটির ওপরে একটি অন্তরক পদার্থ বা অপরিবাহী আস্তরণ থাকে এবং অপরিবাহী আস্তরণের উপরে একটি অ্যালুমিনিয়াম বা তামার পাতলা তারজালির আস্তরণ থাকে। এই তারজালির ওপরে প্লাস্টিক বা টেফলনের আস্তরণ থাকে, যা নিরাপত্তা প্রদান করে। এই ধরনের কেবলের ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে জানব। কেবল টিভি, ডিটিএইচ, ডিজিটাল টিভি ইত্যাদির ক্ষেত্রে কোয়েক্সিয়াল কেবল ব্যবহার করা হয়। ইন্টারনেটেও কোয়েক্সিয়াল কেবল ব্যবহার করা হয়। এই ইন্টারনেট নিয়ে অন্য কোনো ক্লাসে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। এখন আমরা এই প্রকার কেবলের বৈশিষ্ট্যগুলি দেখে নেব। এই কেবলের কেন্দ্রস্থলে একটি তামার তার থাকে, তারটির ওপরে একটি অন্তরক পদার্থ বা অপরিবাহী আস্তরণ থাকে। এই অপরিবাহী আস্তরণের ওপরে একটি অ্যালুমিনিয়াম বা তামার পাতলা তারজালির আস্তরণ থাকে। পুরো জিনিসটাই একটি প্লাস্টিক বা টেফলনের আবরণের মধ্যে সুরক্ষিত থাকে। এই কেবলের কেন্দ্রস্থলে অবস্থিত তামার তারের মাধ্যমে তথ্য পরিবাহিত হয়। অ্যালুমিনিয়াম বা তামার তারজালিটি কেন্দ্রীয় তারটিকে তড়িৎচুম্বকীয় প্রভাব থেকে রক্ষা করে। এখন আমরা এই প্রকার কেবলের সুবিধাগুলি নিয়ে ডিসকাস করব। কোয়েক্সিয়াল কেবলের ডেটা পরিবহনের হার খুব বেশি এবং ক্রসটক অর্থাৎ বাইরের অবাঞ্ছিত সিগন্যাল নির্দিষ্ট সংকেতকে বাধাদান করতে পারে না। আর এটা সম্ভব হয় এই ধরনের কেবল অনেকগুলি স্তরে গঠিত হওয়ার জন্য। কেননা অনেকগুলি স্তরে গঠিত হওয়ার ফলে এই ধরনের কেবলের গঠন যথেষ্ট মজবুত হয়। অ্যানালগ ও ডিজিটাল উভয় প্রকার ডেটাই প্রেরণ করতে সক্ষম, এটাও একটি গুরুত্বপূর্ণ সুবিধা। এটি কেবল টিভি ও ইন্টারনেটের ক্ষেত্রে খুবই কার্যকরী। আর এটাই হলো এই ধরনের কেবলের ব্যবহারিক প্রয়োগ। অধিক দূরত্বে তথ্য পরিবহনের ক্ষেত্রে এই কেবল খুবই উপযোগী। এই সমস্ত সুবিধা থাকা সত্ত্বেও কোয়েক্সিয়াল কেবলের বেশ কিছু অসুবিধাও রয়েছে। এখন আমরা সেগুলি নিয়ে আলোচনা করব। এই ধরনের কেবলে সংকেত জোরালো করার ক্ষেত্রে কিছু দূর অন্তর অন্তর রিপিটারের প্রয়োজন হয়। অনেক সময় তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে রিপিটারের কাজ কী। সেক্ষেত্রে আমরা বলতে পারবো রিপিটারের কাজ হলো দুর্বল সিগন্যালের ক্ষমতা বৃদ্ধি করা। এখন কোয়েক্সিয়াল কেবলের অপর একটি অসুবিধা হলো এটি টুইস্টেড পেয়ার কেবলের মতো নমনীয় অর্থাৎ ফ্লেক্সিবল নয়। এখন আমরা টুইস্টেড পেয়ার কেবল এবং কোয়েক্সিয়াল কেবলের মধ্যে পার্থক্যগুলি দেখে নেব। টুইস্টেড পেয়ার কেবলের তার দুটি পরস্পরের সাথে প্যাঁচানো অবস্থায় থাকে, আর কোয়েক্সিয়াল কেবলের ক্ষেত্রে কেবল বা তারে একটি মাত্র তামার তার থাকে। টুইস্টেড পেয়ার কেবল তুলনামূলকভাবে বেশি নমনীয়, কিন্তু কোয়েক্সিয়াল কেবল তুলনামূলকভাবে কম নমনীয়। টুইস্টেড পেয়ার কেবলের ক্ষেত্রে ডেটা পরিবহনের হার কম, আর কোয়েক্সিয়াল কেবলের ক্ষেত্রে ডেটা পরিবহনের হার তুলনামূলকভাবে বেশি। টুইস্টেড পেয়ারের কেবলের ক্ষেত্রে দাম অপেক্ষাকৃত কম, কিন্তু কোয়েক্সিয়াল কেবলের দাম অপেক্ষাকৃত বেশি। স্বাভাবিকভাবেই কোয়েক্সিয়াল কেবলের বিভিন্ন লেয়ার তৈরিতে খরচ অনেকটাই বেড়ে যায়, তাই এই ধরনের কেবলের দাম অপেক্ষাকৃত বেশি। এখন আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব। তোমরা পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি উত্তর রেডি করবে। যে কোনো দুটি গাইডেড মিডিয়ার নাম লেখো, রিপিটারের কাজ কী, নেটওয়ার্কে কমিউনিকেশন চ্যানেল হিসাবে কোয়েক্সিয়াল কেবলের দুটি ব্যবহারিক ক্ষেত্র উল্লেখ করো, কোয়েক্সিয়াল কেবলের বৈশিষ্ট্যগুলি লেখো, কোয়েক্সিয়াল কেবলের সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। তাহলে আজকের আলোচনায় কোয়েক্সিয়াল কেবল সম্পর্কে বিস্তারিতভাবে জানলে, তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।